فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جمع شمالي تبهاي جانتي سيسن যে তাহাজ্জুদ নামাজে যখন আমরা পড়ি তখন রুকুর পরে শেষ রাকাতে যদি আমরা দোয়া করতে চাই এবং নিজ চাহিদা অনুযায়ী যদি আরবি ভাষা না জানি, আরবিতে যদি দোয়া করতে না পারি, সেই ক্ষেত্রে নিজ নিজ মাতৃভাষায় দোয়া করা যাবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, এ ব্যাপারে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী কথা হলো এই, যে ব্যক্তি আরবিতে দোয়া করতে জানে সে ব্যক্তি আরবিতেই দোয়া করবে। যেমন ক্ষমা প্রার্থীর জন্য দোয়া, যেমন আস্তাগফিরুল্লাহ যে বলতে জানে সে আস্তাগফিরুল্লাহই বলবে। আর যদি কেউ আরবিতে দোয়া না জানে সেই ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে নামাজের মধ্যে নিজ নিজ ভাষায় দোয়া করতে কোনো অসুবিধা নাই। ওলামায়ে কেরামগণ জায়েজ করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আরবি ভাষায় পারগত না বা আরবি ভাষায় দোয়া জানে না, সেই ব্যক্তির জন্য নিজ নিজ ভাষায় নিজ নিজ মাতৃভাষায় নামাজের মধ্যে দোয়া করতে অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।